वेलकम बैक टू माय चैनल एंड गुड मॉर्निंग। আর আজকে সকাল সকাল তো রান্না বান্না বসিয়ে ফেলেছি আর শুভদের খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এখন হচ্ছে আমার রান্না, আমি দুপুরে যেটা খাবো। দুপুরবেলা আজকে করেছি ওই করলা ছিল, করলা ভেজেছি আর করলাম কচু আলু তরকারি। করলাম বলতে এখনো হচ্ছে, করা হয়নি। কষার জন্য মানে দিয়ে এসেছি, আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে। আর এধারে এক এক করে আমি আমার কাজ গোছাতে আছি। আর সকালবেলা না কালকে রাতে শুভ কি করেছে, সবজি বাজারে গিয়েছিল, সবজি এনেছে। আগে একটু তরকারিটা দেখিয়ে দিই। এটা ধীরে ধীরে কষা হচ্ছে, এটা যত মানে আমি একটু ঝাল ঝাল আর একটু মানে কি বলবো, কষা কষা খেতে ভালোবাসি, ঝোল বেশি ভালোবাসি না, সেই কারণে ধীরে ধীরে আস্তে আস্তে কষিয়ে সামান্য একটু জল দেব। দিয়ে এটা বেশ মাখা মাখা হবে। আমার ঝোল, কোনো তরকারিরই ঝোল খেতে ভালোবাসি না। যদি মানে খাসির মাংসের ঝোল যদি হয় তাহলে মুরগির মাংসের ঝোলও খুব একটা খাই না। তো সেই কারণে আমার ওই রকম হালকা হালকা বলতে কি, আমার ওরকম মাখা মাখা তরকারি। আর সুবরা তো দুপুরবেলা খায় না, সেই কারণে ঝামেলাটাও নেই। আর যেটা বলছিলাম, কালকে রাতে শুভ অনেকটা বাজারে এনেছে, তার মধ্যে কিছুটা রেখে এসেছি কলতলায়, মানে যেগুলো ধোয়ার জন্য, যেমন আলু আছে ওখানে, আর কি কি আছে, বিট আছে, বোধহয় বিনস আছে, এই সমস্ত কিছু আছে যেগুলো ধুতে পারবো, সেইগুলোকে রেখে এসেছি কলতলায়। যেগুলো ধুতে পারবো না মানে এনেছিল আরো কচু এনেছিল, যেমন কচুতে জল লাগলে না কচু খারাপ হয়ে যায়, সেই কারণে ওইটা ঘরে পলিথিনে করে রেখে এসেছি। এই যে সবজিটা, করলা আছে, তো করলা তো ভাজলাম, নিয়ে ওখান থেকে নিয়েই ধুয়ে একটু ভাজলাম। কিছু কিছু জিনিস আছে জল লাগলেই খারাপ হয়ে যায়, সেই কারণে কচুটাও জল লাগলে খারাপ হয় বলে কচুটা আগে অন্য পলিথিনে তুলে রোদে দিয়ে দিয়েছি। আর ধনে পাতা এনেছিল, ধনে পাতাটা ধুয়েই আগে রেখে দিয়েছি, কারণ কচুর তরকারিতে আমি লাস্টে দেব, সে কারণে ধনে পাতাটা একটা দুটো মানে দরকার মতো না ধুয়ে আমি সবটাকেই ধুয়ে একেবারে রেখে দিয়েছি। তো রান্নাবান্নার কাজটা কমপ্লিট প্রায় বললেও চলে আবার না বললেও চলে, কারণ এখনো 20% বাকি আছে। তার কারণ হচ্ছে এইটা তরকারিটা নামাবো, আর কিছু বাসন আছে, আর ওখানে সবজিগুলো দেখলে সবজিগুলোকে ধুতে হবে। আর রান্নাঘর তো রান্না না হলে পুষতে পারবো না, এই সমস্ত কাজ আছে। আর ভাবছি আজকে শ্যাম্পুটা করব, কারণ ওই বিয়েবাড়ি যাওয়ার পর না মানে অনেকটা করে সিঁদুর পরা হয়েছিল, তো মোটা করে আর পুরো চারিদিকটা ছড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছ সিঁথিটা কি অবস্থা, পুরো চারিদিকে এতটা করে, এখান থেকে এতটা করে ছড়িয়ে গেছে। শ্যাম্পু না করলে পুরো মাথা মানে এই সিঁদুরের কারণে পুরো মাথা আমার অয়েলি অয়েলি একটা ভাব হয়ে যাবে, কারণ এমনি আমার মানে মাথা বলো স্কিন বলো সমস্ত আর কি অয়েলি টাইপের একটু, আর একটু ড্যান্ড্রফেরও প্রবলেম হয়, যেই কারণে আমি মানে মোটা করে সিঁদুর পরতে চাই না। কারণ মোটা করে সিঁদুর পরলেই হয় কি, পুরো চারিদিকটা ছড়িয়ে যায়, আর মানে ড্যান্ড্রফের প্রবলেমটা আরও বেড়ে যায়। এমনি অনেক কারণেই আমার ড্যান্ড্রফও একটা কারণ, যে কারণে আমার অনেক হেয়ার আর কি বলতে পারো, দেখাবো তোমাদেরকে একদিন, অনেক হেয়ার লস হয়ে গেছে আর অনেকটাই, দেখালে অ্যাকচুয়ালি আফসোস হবে। আমি যখন মানে হেয়ার উঠে যাই গিয়ে রাখতে যাই পলিথিনে, তখন নিজেরই দেখে আমার খুবই আফসোস হয় যে এতটা হেয়ার উঠে গেছে, মানে এখন যেই হেয়ারটা আছে ওখানে পলিথিনে সেইটাই প্রায় এক এক টাক মাথা যদি হয় তাদের চার চারটে টাক মাথা ভরানো যাবে, এই রকম অবস্থা। আর আগে যেইগুলো উঠেছে ওই সব তো পুরো বাদ দিলাম। তো চলো আমি ঝপঝপ করে কাজগুলো মিটিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর শ্যাম্পু করবো ভাবছি, দেখি কত কি করতে পারি, কারণ এই সমস্ত মেটাতে মেটাতে আমার প্রায় 11:30 বেজেই যায় প্রত্যেক দিনের ওই একই টাইম। তারপর দেখি আজকে কত কি এগোতে পারি। এখন বেজে গেছে 11:30, আর এই যে সবজি টবজি সব ধুয়ে ফেলেছি, সবজি টবজি সব ধুচ্ছিলাম যখন সেই ফাঁকে ফাঁকে আমি গিয়ে একটু তরকারিটা নেড়ে ছেড়ে দিয়েছি, আর তার মধ্যে হয়েও গেছে, আর এখন জাস্ট নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে তারপর গেলাম ওই সবজিটা রাখা ছিল ওইটাকে রোদে দিতে, মানে তরকারি যদি তাহলে বেশি ঝোল মরে যায় তাতেও প্রবলেম, আর যদি বেশি ঝোল থাকে আমি এসে বন্ধ করে দিই আমার তাতেও প্রবলেম, কারণ আমি বেশি ঝোল খাই না, দেখতেই পাচ্ছ এইটুকুই ঝোল করেছি, জাস্ট মাখা মাখা। আর ধনে পাতা লাস্টে একটু দিয়ে দিয়েছি, কারণ ধনে পাতা একেবারে লাস্টে দিয়ে নামালে গন্ধটা একটু অন্যরকমই আসে, আর আমি ধনে পাতা দিয়ে একেবারে ফোটাই না তরকারি, মানে গ্যাস বন্ধ করে তারপর ধনে পাতাটাকে দিয়ে তরকারি নামিয়ে ফেলি।
তো আমার রান্না এদিকে কমপ্লিট হয়েও গেল আর রান্নাঘরটার অবস্থা খুবই বাজে এখন। এই যে এখন নুনের বৌটাকে ধোবো বাইরে করে রেখেছি। এই যে তো বৌটাকে ধোবো তারপরে নুন ঢালবো। কয়েকদিন ধরেই নুনটাকে ঢালপো ঢালপো করে প্যাকেট এনে রাখা আছে, বা যেহেতু কৌটোটায় কিছুটা নুন ছিল সেই কারণে আর কি ধোয়াও হচ্ছিল না আর ঢালাও হচ্ছিল না। এই সব কাজগুলো বাকি আছে, গ্যাসটা পরিষ্কার করব, রান্নাঘরটা পরিষ্কার করব, আর মনে হচ্ছে না আজকে শ্যাম্পু করতে পারবো কারণ এই সব কাজ মেটাতে মেটাতে এমনি 11:30 বেজে গেছে, 11:27 দেখে এলাম। তো এই সমস্ত করতে করতেই আমার 11:45 বেজে যাবে, আর সেই সময় যদি চুলে তেল দিই কিংবা অ্যালোভেরা দিই যাই দিই না কেন তাতে আমার প্রবলেম হবে কি, চুলটা তো 1 ঘন্টা মতো রাখতে হবে। এবার যদি 12টার সময় চুলে তেল কিংবা আদার্স কিছু দিই 1টা বেজে যাবে রাখতে, 1টা 1.5টা তো বাজবেই। তো 1টা 1.5টার পরে যদি আমি শ্যাম্পু করি তাহলে রোদটা পড়ে যাবে, আর রোদটা পড়ে গেলেই আমার প্রবলেম চুলটা শোকাবে না, পড়তে পড়তে বেঁচেছে। চলো এইভাবে এক হাতে কাজ করলে হবে না, আর আমার তো এক হাতেই সব কাজ করতে হবে কারণ ক্যামেরা ধরে এক হাতেই আমার স্ট্যান্ডটা এই ঘরে আনতে পারি না, স্ট্যান্ডটা বড়, বারবার নিয়ে যাওয়া নিয়ে আসা খুবই অসুবিধা। আর এক হাতে ক্যামেরা ধরে কাজ করলেও মানে যে কোনো কাজ বুঝতেই পারো এক হাতে কেমন আর হবে, একটু সময়ও লাগে, তার থেকে বড় কথা জিনিস পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এখন জাস্ট এইটুকু বাসনই আছে, এই কটাই, এইগুলোকে মেজে ফেলি। কলতলাটাও কি অবস্থা, তো চলো এখনের জন্য আমি টাটা জানাই, আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুপুরবেলা দেখা হবে না হলে ইভিনিং এ। পাশেই একটা বোন বিয়ে বাড়িতে যাবে, যে কারণে আর কি মানে হেয়ারটা একটু অন্যরকম স্টাইল করতে চেয়েছিল। তো এর আগে ওকে আমি অন্যরকম মানে স্টাইল করে বেঁধে দিয়েছিলাম, 2-3 রকমের আরও স্টাইল করে বেঁধে দিয়েছিলাম। তো ও বলছিলো যে আজকে খুবই শর্ট টাইম, তো যে কারণে এই রকম স্টাইলে আর কি বাঁধতে চাইলো। তো জাস্ট আমাকে তোমাদের সাথে যখন কথা বললাম এর আগে, তো তারপরেই আর কি আমাকে কল করেছিল, বললাম ঠিক আছে আমি যাচ্ছি, তো গিয়ে আর কি বেঁধে দিয়ে এসেছিলাম। তো ওইটারই ফুটেজ একটু ছোট করে ছিল, আর ও যেহেতু সাজুগুজু করছিল সেই কারণে আর কি ভালো করে ফুটেজ নিতে পারিনি, যেহেতু ও নিজে খুব ব্যস্ত, ওকে শর্ট টাইমের মধ্যে রেডি হতে হচ্ছে, সেই কারণে ওকেও খুব একটা ডিস্টার্ব করিনি। জাস্ট আমার মানে একটু ও যেই জায়গাতে দাঁড়িয়েছিল সেইখানটায় আর কি দাঁড়িয়েই আমি ফুটেজটা তুলে নিয়েছি। তো প্রায় কাজ ছেড়েছি তো 2 বছর হয়ে গেল, তো হাতও বসে গেছে, যে কারণে আর কি খুব একটা এখন যখন কেউ বলে সে তখনই বাধা হয়। আগে যখন পার্লারে কাজ করতাম তখন প্রায় মাঝে মধ্যে 1-2, 3-4 করে প্রত্যেক দিন আসতেই থাকতো কোনো না কোনো কাজ কারণে আর কি। তো তোমাদেরকে একদিন আমার পার্লারের যে মানে নোটবুক বলো ইয়া তুমি প্রজেক্টের যে খাতা বলো সেইগুলো একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন টিফিন নিয়ে বসে গিয়েছি, এইটা দুপুরের তরকারি দিয়ে আর কি মুড়িটা মেখেছি, এতে ঝাল চানাচুর আছে অল্প করে, যেহেতু দুপুরের তরকারিটা আজকে ঝাল ঝাল করেছিলাম সে কারণে ঝাল চানাচুরটা বেশি নিইনি। এর সাথে ধনে পাতা আছে, লঙ্কাও কুচে নিয়েছি আমার, মানে লঙ্কা না কুচে নিলে লঙ্কাগুলো খাবো না চেবাবো না, তবুও ফেলে দেবো কিন্তু মাখবো। রাতের রান্নাবান্না এখনো অনেকটাই লেট আছে কারণ খাই তো দেরি করে, রোজের আর কি একই কথা বলবো, সেই কারণে আর রান্নাবান্নার কথা যাক চুলোই যাক। তো মাথা দেখতেই পাচ্ছো, মাথা দেখে বুঝতে পারছো আজকে শ্যাম্পুও করা হয়নি। হ্যাঁ 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 অনেকবারই মনে করলাম যে হ্যাঁ শ্যাম্পু করতে করবো, টাইমের মধ্যে কাজ মিটিয়ে নিয়ে করবো, হ্যাঁ করবো হ্যাঁ করবো, এই করতে 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 টাইম আর হয়ে উঠলো না, লাস্টে হ্যাঁ থেকে না 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 নাতে চলে গেলো। এবার দেখি, কালকে তো মঙ্গলবার, আর মঙ্গল বৃহস্পতি শনি আমি শ্যাম্পু করি না, আর বুধবারও করি না, বুধবারে কারণ আছে, তো যে কারণে আর কি বুধবারেও করা হয় না। তো মঙ্গল বুধ বৃহস্পতি শনি 4টে দিন গেলে আমার থাকে রবি শুক্র আর সোম, তো আজকে তো গেল, তো দেখি আবার শুক্রবারে করতে পারবো হয়তো, দেখি।
তো চলো আজকে আর বেশি কথা বলছি না, আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি। আর আমি এখন টিফিন করে নি, রাতে রান্না বান্না দেখা যাবে কি হবে না হবে। তো এখন আমি টাটা বলে দিচ্ছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা। আর কি করতে হবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে। আর কি করতে হবে, নতুন যদি হও চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের জন্য টাটা।